আসুন, আসলেই আপনি দেখবেন যে আমাদের রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা, এক্সট্রিম মিডিয়া মহাভারতকে আসামের কাঠগড়া দাঁড় করায় এবং তার সমালোচনা করতে থাকে। এই জায়গা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। শিয়াদের সাথে আমাদের আহলে সুন্নাহ জামাতের মানুষের পার্থক্যের মূল জায়গাটা কিন্তু এখানে। আমরা অনেকে হয়তো জানি, অনেকে নাও জানতে পারি, আহলে সুন্নাহ জামাত নামকরণই করা হয়েছে এই যে আহলে সুন্নাতি ওয়াল জামাত। এখানে জামাত বলতে জামাতুস সাহাবা, সাহাবীদের দল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুন্নতকে যারা অনুসরণ করে তারাই হলো আহলে সুন্নাতি ওয়াল জামাত। আর শিয়া হলো যারা সাহাবায়ে কেরামকে, সমস্ত সাহাবায়ে কেরামকে তারা কাফের মনে করে, সমস্ত সাহাবায়ে কেরামের গালমন্দ করে, তাদের নিন্দামন্দ করে, তাদের সমালোচনা করে, তাদের শত্রুতা পোষণ করে, হাতে গোনা কয়েকজনকে বাদে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একান্ত পরিবারের সদস্য কয়েকজন বাদে আর বাকি সবাইকে, পরিবারের সদস্য বলতে আবার আসলে তাঁর বিরুদ্ধে বিষোদ্গার করে এবং এত বেশি করে যে তাদের পাপসগুলোতে সাহাবিদের নাম লেখা থাকে অনেক সময়, আরো নানাভাবে তারা সাহাবিদেরকে তারা অপমান করার চেষ্টা করে, অবমাননা করার চেষ্টা করে। তো এই জায়গাটাতে আহলুস জামাতের পার্থক্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যেই দল জান্নাতি হবে, আল্লাহর কাছে নাজাত প্রাপ্ত হবে, তাদের আলামত হবে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবিরা যে দর্শন, যে মতবাদের উপরে প্রতিষ্ঠিত আছে সেটাকে যে গ্রহণ করবে, এই ব্যক্তি জান্নাতের অনুসারী হবে এবং এই ব্যক্তি নাজাত প্রাপ্ত দল হবে। এই জন্য আমাদের কর্তব্য হলো সাহাবিদের প্রতি আমাদের ভালোবাসা অন্তরে লালন করা এবং সাহাবা বিদ্বেষ থেকে বেঁচে থাকা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আশুরা আসছে সামনে আমাদের, সে প্রসঙ্গে আমরা আশুরা কেন্দ্রিক কথা বললাম এবং আশুরে আসলেই মুসা আলাইহিস সালাম বিজয়ের পাশাপাশি যেহেতু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মম ভাবে সপরিবার শাহাদাতের কথাও আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিবারকে কষ্ট দেওয়ার প্রসঙ্গ আসছে, পাশাপাশি আমরা এও জানি যে আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের নিয়ে যেরকম সমালোচনা করে একটা গোষ্ঠী, শিয়ারা যেরকম তাদের বিরুদ্ধে শত্রুতা পোষণ করে, ঠিক একইভাবে আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে নানা সময়ে কটূক্তি করার অপচেষ্টা করা হয়। সারা বিশ্বে অমুসলিমরা করলেও মাঝে মধ্যে মুসলমান নাম ধারণ করে কিছু মুনাফিক বা কিছু গুলাঙ্গার মানুষও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, তার পরিবার নিয়ে, তার ব্যক্তিগত জীবন নিয়ে কটূক্তি করে এবং এই অবমাননাকারীদের মধ্যে যখন সরকারি পদস্থ কোনো কর্মকর্তা থাকে, পুলিশে চাকরি করা মানুষ থাকে, তখন সেটা আমাদের কষ্ট এবং দুঃখের পরিমাণকে অনেক বাড়িয়ে দেয়। আপনারা শুনেছেন সম্প্রতি একজন পুলিশ অফিসার, তিনি একসময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে প্রচণ্ড রকমের কটূক্তি করেছে, অবমাননাকর মন্তব্য করেছে, তিনি সম্প্রতি এটা নিয়ে যখন সমালোচনা করছেন, তার বাবার সম্পর্কে আবার আপনারা জানেন পত্রপত্রিকা আসছে যে বন বিভাগে চাকরি করতেন এবং শত কোটি টাকা মেরে লোপাট করে, লুটপাট করে খেয়েছেন এবং বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন নিউজ পোর্টাল বলছে যে গোপনে দেশ ছেড়ে পালিয়েছেন স্ত্রী সহকারে। তো একজন পত্রিকার ভাষ্যমতে দুর্নীতিবাজ, দেশের সম্পদ লুণ্ঠনকারী মানুষের ছেলে, তিনি পুলিশে চাকরি করেন, তিনি একসময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, তার পরিবারকে নিয়ে, আম্মাদের আয়েশাকে নিয়ে জঘন্য মন্তব্য করেছেন, পৃথিবীর ফ্রান্সে মন্তব্য করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, গোটা বিশ্ব উত্তাল হয়, সেখানে আমাদের দেশে পুলিশে চাকরি করে একজন মানুষ এরকম মন্তব্য করবেন, এটা আমাদের জন্য অত্যন্ত বেদনার, অত্যন্ত দুঃখের, অত্যন্ত কষ্টের বিষয়। আমাদের এদেশের মানুষ যে যে ধর্ম পালন করে, এদেশের মানুষ ধর্মপ্রাণ, এদেশের মানুষ ব্যক্তিগত জীবনে ত্রুটি বিচ্ছুতি যাই থাকুক না কেন, তারা প্রত্যেকটা মানুষ যার যার ধর্মকে ভালোবাসে, এই ধর্মপ্রাণ মানুষের ট্যাক্সের টাকায় যার গায়ের জামাটা হয়, খাউনটা হয়, পয়সা কড়ি পায়, বেতন ভাতা পায়, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিদ্বেষ লালন করতে পারে, এটা কখনো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যদি অতি সম্প্রতি তিনি বলেছেন তিনি মুসলমান, তিনি ঈমান আনেন আল্লাহর প্রতি ইত্যাদি ইত্যাদি বলেছেন, কিন্তু তার সে কৃতকর্ম করা তার কোনো অনুতাপের কথা তিনি বলেন নাই। অপরাধ আপনি কখন করেছেন এটা বিষয় না, যুদ্ধাপরাধের বিচার যদি এত বছর পরে হতে পারে, অপরাধ কখন করেছেন সেটা নয়, তার বিচার 20 বছর 50 বছর পরে হলেও হতে পারে, হওয়ার সুযোগ আছে এবং হওয়া উচিত। যদি আপনি তওবা করে ফিরে আসেন তাহলে সেক্ষেত্রে ইসলামের শরিয়ায় আলোকে অনেক ওলামায়ে কেরামের মতেই আপনার তওবা গ্রহণযোগ্য হতে পারে, যদি আপনি তওবা করে ফিরে আসেন, লজ্জিত হন, অনুতপ্ত হন, কিন্তু সেটা না করে, দম্ভক্তি করে কোনো অবস্থাতেই পার পাওয়া যাবে না। এবং একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের বিষয়টা খুবই সেন্সিটিভ। আপনারা অবাক হবেন, পুরো কোরআন পড়লে আপনি দেখবেন আল্লাহকে বহু গালমন্দ করেছে অনেক মুশরিক, অনেক কাফিরেরা,
আল্লাহকে নিয়ে নানা বাজে মন্তব্য করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর জবাবে এতটা গুরুত্ব আরোপ করেননি, এতটা গুরুত্ব দেননি। কোরআনে সেগুলোকে অনেকগুলোকে বেশিরভাগগুলোকে ইগনোর করা হয়েছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো কটূক্তি করা হলে, তাকে কোনো বাজে মন্তব্য করা হলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সাথে সাথে আয়াত নাজিল করে জবাব দিয়েছে, জবাব দেওয়ার ব্যবস্থা করেছেন। আবু লাহাব বলেছিলেন, তাব্বান লাকা সাইর আল ইয়াউম, বুখারীর হাদিসে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, তোমার দুই হাত ধ্বংস হোক, তোমার জীবন ধ্বংস হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল আবু লাহাব। আল্লাহ তাআলা আয়াত সূরা নাজিল করে বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমার নবী ধ্বংসের বদদোয়া করছো তুমি, তুমি যেই দুই হাত দিয়ে বদদোয়া করছো, তোমার দুই হাত সহ তোমার সত্তা, তোমার পরিবার, তুমি ধ্বংস হও, এবং ধ্বংস হয়েছে সে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমালোচক যারাই ছিল, তাকে যারাই কষ্ট দিয়েছেন, তাদের প্রত্যেকটা মানুষকে আপনারা জানেন, এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন বেয়াদবি করেছে, আল্লাহ তাআলা ওহির মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন যে হিংস্র প্রাণী তাকে ছিঁড়ে খাবে। এবং নবী সাল্লাম বলেছেন, ভবিষ্যৎবাণী করেছেন যে আল্লাহ আমাকে জানিয়েছেন এই নরাধমের পরিণতি সেটা হবে, সেটাই হয়েছে। তো আমরা ইতিহাসের পাতা খুললে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সহ্য করেন নাই। এই জন্য মুসলমানদের কাছে অন্য সব বিষয়ে কম্প্রোমাইজ করা গেলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইজ্জতের বিষয়ে কখনো কম্প্রোমাইজ করা যায় না। এই সম্পর্কে প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের তার ভালোবাসার পরিচয় আমাদের দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। তাহলে আশুর এবং মুহররমকে কেন্দ্র করে আমাদের প্রথমত মুহররম মাসে বিশেষ নফল রোজা রাখার চেষ্টা করতে হবে, সম্মানিত মাস হিসাবে এই মাসে করণীয়গুলো করার চেষ্টা করতে হবে, সেই সাথে আশুরার উপলক্ষে দুইটা রোজা আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশুরার যে শিক্ষা সেটা আমরা গ্রহণ করব, অন্যায়ের বিরুদ্ধে হোসেন রাদিয়াল্লাহু আনহু যেরকম সোচ্চার ছিলেন, এরকম অন্যায়ের ব্যাপারে আমাদের মুখ খুলতে হবে, দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আবার মূসা আলাইহিস সালাম আল্লাহর বিজয় লাভ করার পর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইহুদিরা তারা রোজা রেখেছে, অতএব আল্লাহ কোনো বিজয় দিলে আমাদের জীবনে সেটার জন্য শুকরিয়া আদায় করতে হবে, হইহুল্লোড় করে ফুর্তি ফার্তা করা নয়, আর এই পেগানদের মতো প্রকৃতি বুঝারের মতো বছরের প্রথম মুহূর্তকে ফুর্তি করা এটা মুসলমানদের কোনো কালচার নয়, যৌক্তিক কোনো কালচার নয়, এটা সেকেলে এটা কুসংস্কারের জন্য একটা ধারণা থেকে এসেছে, সেই জায়গাটি আমাদের রপ্ত করার চেষ্টা করতে হবে। সেই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবমাননা কোনো উক্তি কোনো কাজ যে যা বা যারাই করুক না কেন আমাদের ইমানের দাবি হয়ে যায়, দায়িত্বশীলতার ব্যাপার হয়ে যায়, আমরা যেন সেটার বিরুদ্ধে প্রতিবাদ করি, যার যার জায়গা থেকে মুখ খুলি এবং কথা বলি। আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুক। বুঝেন মাশাআল্লাহ, যে শিক্ষা গ্রহণ করার জন্য আর মানুষ খুঁজে পাই নাই, আমার বাপের ভুল থেকে নিয়ে শিক্ষা গ্রহণ করবো, এইটা যদি বোঝেন আপনি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবের সমালোচনা করে আপনার শিক্ষা গ্রহণ করতে হবে কেন? আপনার আর ভুল দেখার আর জাগার আর অভাব পড়ছে? এই জন্য ভাই সাহাবিদের সমালোচনা খুব জঘন্য একটা বিষয়, মনে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার সাহাবি ওলামায়ে কিরাম এই শ্রেণীর মানুষগুলোর সমালোচনা এটা ইসলাম ত্যাগের লক্ষণ, একটা মানুষ বিভ্রান্তির প্রথম লক্ষণ, এরপরে এর চূড়ান্ত ধাপ হলো ইসলাম ত্যাগ করা। এটা শুরু হয় এখান থেকে, শয়তান নানাভাবে বলে, হ্যাঁ আলেমরাকে বলে উঠতে তাহলে তাদের সমালোচনা করতে হবে, ভাই আলেমদের সমালোচনা অবশ্যই করবেন, তারা বলে উঠবে না, সাহাবিরাও পার্সোনালি কোনো সাহাবিও বলে উঠবে না, কিন্তু তাই বলে তাদের সমালোচনা করবেন আপনি পাবলিক প্লেসে, রাইট আপনাকে দেয় না শরীয়ত, আপনি তাদের সমালোচনা করতে পারেন না, বিশেষ নিষেধ করেছেন। লা তাসুব্বু মানে যদিও তোমরা গালমন্দ করো না, কিন্তু সমালোচনা করলে সেদিকেই মানুষ চলে যায় আলটিমেটলি, এই জন্য এটার সুযোগ নেই। এই জন্য আশুরাকে কেন্দ্র করে এই ভুলটা যেন আমাদের না হয়।